দেশ জুড়ে ফের বাড়ছে করোনার প্রকোপ। ওয়াকিবহল মহলের আশঙ্কা, এখনই পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে ফের পূর্ব ঢেউয়ের মতোই তৈরি হবে ভয়াবহ এই পরিস্থিতি করোনা। তাই মাঝে বুস্টার টিকা নিয়ে বড় সিদ্ধান্ত নিয়ে নিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। আগামী 15 জুলাই থেকে 18 বছরের ঊর্ধ্বদের বিনামূল্যে দেওয়া হবে বুস্টার ডোজ। বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্বাধীনতার 75তম বর্ষ উদযাপন উপলক্ষে আগামী শুক্রবার থেকে বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর নিজেই এই ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রের আজাদি কা মহোৎসবের কর্মসূচির আওতায় বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামী 75 দিন পর্যন্ত বিনামূল্যে দেওয়া হবে এই বুস্টার ডোজ। জুলাই মাসের 15 তারিখ থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে এই কর্মসূচি। অর্থাৎ এই ডোজের পরবর্তী তৃতীয় ডোজ এবার বিনামূল্যেও দেওয়া হবে। এতদিন পর্যন্ত 60 ঊর্ধ্ব বয়সী এবং সামনের সারিতে থাকা যারা কাজ করেছেন তাদের জন্যই কেন্দ্রীয় সরকার বুস্টার ডোজ দিয়েছিল। এবার পরিবর্তন আনা হয়েছে সেই পরিকল্পনায়। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে 18 বছরের বেশি বয়সীদের জন্য এবার টিকা পাঠাবে। উল্লেখ্য, নতুন নিয়ম অনুসারে 18 থেকে 59 বছরের বয়সীরাই দ্বিতীয় টিকা নেওয়ার 6 মাস পর থেকে নিতে পারবেন এই বুস্টার ডোজ। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।